لا حول ولا قوة إلا بالله যার অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো উপায় এবং শক্তি নেই। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই আয়াতটি কখন পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে আপনার সকল অশুভ শক্তি দূর হবে, সকল দুঃখ বিপদ থেকে আপনি নাজাত পাবেন, কিভাবে আমল করলে জান্নাতের রাস্তা সহজ হবে, কিভাবে আমল করলে আপনার সমস্ত দোয়া কবুল হবে, কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে, কিভাবে আমল করলে 70টি বড় বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, 99টি রোগ থেকে মুক্তি পাবেন, হাদিস শরীফের আলোকে আজ আমি এই সহজ জিকিরের বিশাল ফজিলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাকে দুঃখ চিন্তা ঘিরে আছে তার উচিত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়তে থাকো, কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্তধন সমূহের গুপ্ত ভাণ্ডার সমূহের একটি গুপ্ত ভাণ্ডার। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন স্তরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল আরো বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়বে, আল্লাহ তাআলা তার 70টি কষ্ট দূর করে দিবেন, যার সর্বনিম্ন কষ্ট হলো দারিদ্রতা। অপর এক হাদিসে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা। হাদিস শরীফে আরও আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন করে ফেরেশতা নাজিল করবেন, আর সেই ফেরেশতা ওই বান্দার সমস্ত রোগসমূহ দূর করে দেন আল্লাহ তাআলার হুকুমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি 10 বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম পড়বে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে পূত পবিত্র করে দেন যেন আজ সে মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে। সুবহানাল্লাহ। হযরত আবু মুসা হতে বর্ণিত, তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে সে কখনো কারো মুখাপেক্ষী হবে না। বুখারী শরীফের 4202 নম্বর হাদিস। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভাণ্ডার সমূহের মধ্যে একটি ভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওনার আরেকটি হাদিসে এসেছে হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম, তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। মুসলিম শরীফ 385। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আজানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে, আর আজানের জবাবের মধ্যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলবেন, সেখানে আপনি উত্তরে বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও হাদিসে এসেছে, যারা কোরআন মুখস্থ করার সুযোগ পায়নি তাদের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। যেমন আবু দাউদ শরীফের 832 নং হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে এক ব্যক্তি হাজির হলেন। সে ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমি কোরআনের কোনো অক্ষর শিখতে সক্ষম হচ্ছি না, তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে। উত্তরে আল্লাহর পেয়ারা হাবিব বললেন, তুমি এই দোয়াটি পড়ে নেবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 99টি রোগের ঔষধ, তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো চিন্তার রোগ। যারা টেনশনে থাকেন, সব সময় চিন্তার মধ্যে লিপ্ত থাকেন, পেরেশানি, দুশ্চিন্তা, বুক ধড়ফড়, এই আলামতগুলো যাদের শরীর থেকে মন থেকে যায় না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের জন্য শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যখন বলে তখন একজন শয়তান যে ওর সাথে আছে তাকে আরেকজন শয়তান বলে, যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে, উপকরণ দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে, তাকে তুমি কি করতে পারবে? তখন একজন শয়তান যে ওই ব্যক্তির সাথে ছিল তাকে এসে আরেকজন শয়তান বলে, সরে যাও, তার সাথে থেকো না, কোনো লাভ নেই, কারণ সে ইতিমধ্যে এমন এক উপকরণ নিজের সাথে নিয়ে নিয়েছে যা তোমার মতো শয়তান কেন, ইবলিশ শয়তানও তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের
2957 নং হাদিস থেকে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করে 7 বার এবং বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর এই দোয়াটি পড়ার পর সে আর কোনো কথা না বলে, তবে তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার আমলনামায় 10 গুণ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। ইসলামে শুভ অশুভ বলে কিছু নেই, তবে কেউ যদি মনে করে অশুভ কোনো কিছু, খারাপ জিনের কোনো অসওয়াসা তার উপর পড়েছে, বিপদে আপদে দুঃখে কষ্টে যে কোনো অবস্থায় আপনারা এই আমলটি করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটি যে কোনো মুসিবতে শ্রেষ্ঠ হাতিয়ার।